এটা দেওয়াতে খুব ভালো ফ্লেভার হয়েছিল। আর দিয়ে দিচ্ছি একটু জর্দার রং। রংটা দেওয়াটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, জাস্ট দেখতে দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়েছি। এখন আমি এই শুকনো উপকরণগুলো সুন্দর করে চামচের সাহায্যে মিলিয়ে নিব। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে গুলিয়ে নিব। আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনটাকে গোলাচ্ছি। এই তো আমার বেসন গোলানো প্রায় হয়ে গেছে, এখন আমি গোলানো বেসনটা একটু রেস্টে রেখে দিব যাতে করে একটু সেট হয়। এখন আমি পাকোড়া ভাজার জন্য চুলা এসে পড়লাম। চুলা জ্বালানোর পর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আসলে আমি এই ফ্রাইং প্যানেই সব তেল জাতীয় যা আছে সব ভেজে থাকি। ফ্রাইং প্যান গরম হওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল প্রায় আমার গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে পাকোড়াগুলো ভেজে নিব। এখন পুঁইশাক পাতাটা আমি বেসনে চুবিয়ে তেলে দিয়ে দিলাম। এভাবে করে আমি আস্তে আস্তে সবগুলা পাতা বেসনে চুবিয়ে ভেজে নিব। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। এই তো আমার মজাদার পুঁইশাক বেসনের পাকোড়া রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? পাকোড়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মচমচে, খুব মজাদার লেগেছিল। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আজকে এই পর্যন্তই, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।